সবার কাছে যে আপনার মূল্য সমানভাবে থাকবে সেটা কিন্তু একেবারেই নয় এবং আপনি যদি মনে করেন যে আপনার মূল্য সবাই সমানভাবে এবং সম জায়গাতে দেবে তাহলে কিন্তু আপনি কষ্ট পাবেন তাই এই জায়গা থেকে নিজেকে সরিয়ে নিতে হবে এমন একটা ছোট গল্প বলছি মোটিভেশনাল এক কাপ চা ভাড়ে বাইরে খেতে গেলে দেখা যাচ্ছে সেটা পাঁচ টাকা আবার সেই এক কাপ চা একটা দোকানে বসে খাচ্ছি একটু মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন দোকান সেখানে সেটার দাম হয়তোবা বা সাত টাকা আবার ওই একই চা আপনি যদি কোনো এসি ক্যান্টিনে বসে খান তখন কিন্তু তার মূল্য হয়ে যাবে দশ টাকা পনেরো টাকা আবার যদি ওই একই চা আপনি ফাইভ স্টার হোটেলে বসে খান তাহলে তার মূল্য হয়ে যাবে পঞ্চাশ থেকে একশো টাকা তার মানে জিনিসটা একই নিশ্চিত একই জিনিস কিন্তু বিভিন্ন স্থান ভেদে তার মূল্য বেড়ে যাচ্ছে ঘটনাটা বুঝতে পারলেন ঠিক সুতরাং আপনারকে সবাই সব জায়গায় যে মূল্য দেবে এমন নয় তার মানে এই নয় যে আপনি মূল্যহীন হয়ে গেলেন আপনি যেমন আছেন ঠিক তেমনই থাকবেন কোনো জায়গায় যে পরিবেশ ভালো নয় বা যে মানুষগুলো আপনার ভালো চায় না তারা আপনাকে কোনো সময়ের জন্যে ভালো বলবে না তার মানে এই নয় যে আপনি কিন্তু খারাপ হয়ে গেলেন তাহলে মোদ্দা কথা হলো যে আপনার মূল্য ঠিকই আছে আপনি নিজেকে আরও বেশি মূল্যবান তৈরি করুন অপরের কথা শুনে নিজেকে কিন্তু কোনো সময়ের জন্যে মূল্যহীন বলে নিজেকে কষ্ট দেবেন না তাহলে পরবর্তী স্টেপে তারা আপনাকে বলতে বা পরবর্তী পর্যায়ে বা পরবর্তী স্থানে এরকম ধরনের ব্যক্তিরা আপনাকে কিন্তু ওই একইভাবে কিন্তু ঠিক ছোট করবে অর্থাৎ আপনার দেখা উচিত যে কোন জায়গাটায় আপনি সম্মান পাচ্ছেন কোন জায়গাটায় আপনার মূল্য দিচ্ছে আপনার উচিত সেই জায়গাটায় বসে থাকা তাদের সঙ্গে গল্প করা তাদের সঙ্গে নানা রকম ধরনের পরামর্শ নেওয়া তাই বিভিন্ন স্থান ভেদে আপনাকে কিন্তু কেউ খারাপ বলবে আপনাকে কেউ ভালো বলবে আপনাকে কেউ ডিমোটিভেট করবে আবার আপনাকে কেউ মোটিভেট করবে সুতরাং নিশ্চিত মনে করবেন আপনি নিজে কিন্তু ঠিক আছেন তো চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য আপনি কিন্তু কোনোভাবে ডিমোটিভেটেড হবেন না যে যে স্থানে যে কোনো জায়গায় আপনাকে এটা করলে আপনি মনে করবেন